শোনো, নিয়তটা তোমরা করো আল্লাহ রাসূলুল্লাহর জয়েব সাহাবা বড় সাহাবা আবু হুরায়রা মসজিদে আসার আসতে পারে নাই, আল্লাহ এই দুই রাকাত নফল নামাজ আল্লাহ এর সব পাপি আবু হুরায়রা নামায় আমল আপনি পৌঁছে দিবেন বলুন সুবহানাল্লাহ আপনি পৌঁছে দেবেন। আমি রাসূলুল্লাহর কাছে শুনেছি, আমি আমি আবু হুরায়রা রাসূলুল্লাহর কাছে শুনেছি একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য আল্লাহর ইবাদত করে দিলে নিয়ত করে এর সব আল্লাহ পাক তার আল্লাহে বখশি করে দিয়ে থাকে। এবার মসজিদে আসার গুরুত্ব দেওয়ার কারণটা তোমাদের বলি, শোনো গুরুত্ব দেওয়ার কারণটা এটাই। আমি শুনেছি আমার বন্ধু আমাকে বলেছে, ও আবু হুরায়রা শোনো 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 শোনো, রাসূলুল্লাহ আমাকে বলেছে আল্লাহ কার কিয়ামতের দিনে বদরি সাহাবীরা বদরের যুদ্ধে যারা শহীদ হয়ে গেছে ওই শহীদ সাহাবাদিওকে আল্লাহ পাক মসজিদে আসা আর থেকে আল্লাহ তার দরবারে হাজির করবে। এই কথাটা রাসূলুল্লাহকে বলে গেছে, তাই আমি আবু হুরায়রা আমার জীবনের বড় আশা যে মসজিদে আসারের গুরুত্বটা আল্লাহ রাসূল এত বেশি বলে গেলেন আমার জীবনে কি হবে না দুই রাকাত নফল নামাজ মসজিদে আসারে গিয়ে আদায় করা। তাই আমার বয়স হয়ে গেছে, তাই আমি তোমাদেরকে ওসিয়াত করছি, তোমাদের মধ্যে কেউ একজন নেই এই দায়িত্বটুকু নেবে? তারা সবাই বলেছে না আমরা একজন নই সবাই দায়িত্ব নেব। কেন? একটা নামাজি ব্যক্তির জন্য দুই রাকাত নফল নামাজ পড়াটা এমন বড় কাজ নয়, এমন বিরাট ভারী কথা নয়, এমন বড় দায়িত্ব নয়। তাই আমরা এই দায়িত্বটা সবাই মিলে পালন করব। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার পেলাম এটাই যে একজন জীবিত মুসলমানের জন্য একটা জীবিত মুসলমান আল্লাহর ইবাদত করে দিলে আল্লাহ কবুল করে নেন, একজন মৃত্যু ব্যক্তি সহায় তার তো একেবারে সব কিছু হারা হয়ে গেছে। কেন হারা হয়ে গেছে? কে বললো আমার নবী, ইজা মাদাল ইনসানু ইয়ানকাতু আমালাহু, নবী আমার পরিষ্কার জানিয়ে দেন মানুষের মধ্যে সঙ্গে মৃত্যুর সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি সমস্ত ভালো কাজ করার ক্ষমতা অন্যায় কাজ করার ক্ষমতা আমার আল্লাহ বন্ধ করে দেবে, বন্ধ করে দেবে। তাই মানুষ আর মৌতের পরে ইস্তেগফার তাওবা করতে পারবে না, দোয়া দরুদ তাসবিহ তাহলিল করতে পারবে না। তবে কিন্তু আমার নবী তারপরেই বললেন ইল্লা সালাসাতু আমালে, তিনটে পথ আল্লাহ তার জন্য খুলে রাখবে, সব বন্ধ হবে। তাওবা তান্নাসুহা করলে আল্লাহ কবুল করবে না, নামাজ পড়ার ক্ষমতা দোয়া দরুদ তাসবিহ তাহলিল না, সব বন্ধ। ইল্লা সালাসাতু আমালে, তিনটে পথ আল্লাহ খুলে রাখবে। তিনটে পথের মধ্যে প্রথম নম্বর সাদাকাতিন জারিয়া, চলমান দান। এই চলমান দানটা শুধুমাত্র সীমাবদ্ধ নয় মসজিদ মাদ্রাসা, না না না, জনকল্যাণ মানব সেবা টিউবওয়েল বসিয়ে দিয়েছেন সদকা জারিয়া, সানের ঘাটটা ভেঙে যাচ্ছিল মানুষ নামতে পারে না রিপেয়ার করে দিলেন, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ গোসল করবে ওযু করবে হাত মুখ ধোবে যতদিন থাকবে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার দিন, এর জাজাটা এর বদলাটা আল্লাহ তার কবরে পৌঁছে দেবে। এটা হলো চলমান দান। মসজিদ মাদ্রাসা তো আছেই, জনকল্যাণ মানব সেবা একটা গাছ লাগিয়ে দিয়েছেন, ওই গাছের নিচে যদি মানুষ কঠিন রোদের সময় বসে একটু আরাম নেয় এর জাজাটা আল্লাহ প্রতি বৃহস্পতিবার দিন আপনার কবরে এর জাজাটা আল্লাহ পৌঁছে দেবে। এটাও একটা সদকায় জারিয়া। তারপরে তে আও ইলমু ইয়ানতাফিউ, এমন শিক্ষার সাথে আপনি কিছু ব্যয় করলেন যে ছেলেটা আপনার পয়সায় লেখাপড়া শিখে তার দ্বারা সমাজ উপকৃত হবে, সমাজ উপকৃত হয় এটার সওয়াব আপনি প্রতি বৃহস্পতি
পরিবারে পাবেন এটা বন্ধ হবে না। তিন নম্বর আওয়ালাদুন সালিহুন ইয়াদুলাহু, এমন সুসন্তান পৃথিবীর বুকে আপনি রেখে যান যে ছেলেটা আপনি মরে যাওয়ার পর আপনাকে ডাকবে। ডাকা মানে কি? পাপের কবরের ধারে গিয়ে আব্বা আব্বা করে, না 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 না, আব্বা আব্বা করে ডাকার দায়িত্ব নয়, যে ছেলেটা আপনাকে মনে করবে। মনে করা মানে এই প্যান্ডেল করে মাইক এনে জেনারেটর এনে চারটে পাঁচটা সাতটা মোল্লা মৌলভীকে দাওয়াত করে দশারি পাঁচারি বিরিয়ানি করে, না 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 না, তৈরি করে যান, ছেলেকে ইঞ্জিনিয়ার করুন, ডাক্তার করুন, মাস্টার করুন, লয়ার করুন, ইসলাম শরীয়ত বাধা দেয় না, তবে তার প্রাইমারি স্টেজে তার মধ্যে দিনটা পৌঁছে দেন। আপনার ছেলে প্রতি মাসে 2 লক্ষ টাকা মাইনে পাবে, 100 বার যোগ্যতা অর্জন করলে পাবে, কিন্তু ওই যোগ্যতা অর্জন করার পরে দেখা যাবে এই আরামটা আপনি 60 বছর ভোগ করবেন। 60 বছরের পরের আরামটার কথা একটু ভাবুন, যেটা কিন্তু 60 বছর নয়, কোটি কোটি বছরের জিন্দেগি। ওই কোটি কোটি বছরের জিন্দেগি জীবনে আরামের জন্য নিজের ছেলেটাকে তার প্রাইমারি স্টেজে দিনটা তার মধ্যে পৌঁছে দেন। দিনটা যদি আপনার সন্তান আপনার জন্য প্রত্যেক দিন না হয়, সপ্তাহে একদিন যদি সে হাতটা তুলে আল্লাহর দরবারে বলতে পারে আপনার কবরের ধারে দাঁড়িয়ে, আল্লাহ আমি যা তেলাওয়াত করি যে সবটা আমার আব্বার আরওয়াহে আপনি পৌঁছে দিন, আমার মায়ের আরওয়াহে আপনি পৌঁছে দিন, আল্লাহ তেলাওয়াতে কোরআন ও সিরা আমার আব্বা মায়ের কবরে আযাবটাকে আপনি মাফ করে দেন। এতটুকু ভালো যদি আপনার ছেলে তার ঘরে বসে বসে আপনার কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে পারে, আপনি বাবা আপনি মা আশা করবে ওই ছেলেটার ওই ভাষাটা, ওই ছেলেটার ভাষার মুখ দিয়ে নয়, তার মুখ আর অন্তর দুটো এক হয়েছে, এই দুটো এক হওয়ার কারণে এই দুটো এক হয়ে যে ভাষাটা আল্লাহর দরবারে বের হবে আপনি আশা করবে। এতটুকু শিক্ষা দিয়ে আপনার সন্তানকে আপনি দিয়ে যেতে পারেন ওই ছেলেটা এই কথা বলা ওসিলা, আল্লাহ পাক আপনার কবরে আযাবটাকে মাফ করে আল্লাহ পাক আপনার কবরটাকে বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেবে। দায়িত্ব আপনার, আপনি লয়ার করুন, ডাক্তার করুন, ইঞ্জিনিয়ার করুন, ইসলাম শরিয়ত বারণ করেনি, শরিয়ত এটাই বলেছে তোমার বাচ্চারা আর প্রাইমারি এসছে দিনটা তার মধ্যে পৌঁছে দাও, দিনটা পৌঁছে দাও। কেন ভাই আপনারা বাইরে দাঁড়িয়ে আছেন, কেন জায়গা হচ্ছে না, একটু আগিয়ে আসেন, ঠান্ডা বাইরে কেন কষ্ট নেবেন, আপনাদেরকে আরেকবার বলবো একটু আর একটু আগিয়ে আগিয়ে আসেন, আর একটু আগিয়ে আগিয়ে আসেন, একটু আগিয়ে আসেন, যে যার ফাঁকা জায়গাটা পূরণ করে নিন, তাহলে দেখা যাবে একটুখানি ঠান্ডাটাও কম লাগবে। যার সামনে জায়গা আছে একটু পূরণ করে দেন, যার সামনে যেটুকু জায়গা আছে একটু পূরণ করে বসুন, পূরণ করে বসেন, তাহলে পিছনে ভাইদের কষ্ট পেতে হবে না। যারা এখন আসতে চাইবে তারা জায়গা নেই বলে আসবে না, তাই জায়গাটুকু ফাঁকা করে দিন না, পিছন দিকে পিছন দিকে ফাঁকা করে দেন, কোনো ভাই দাঁড়িয়ে না থাকে, যে মাহফিলে বসার জায়গা থাকে সে মাহফিলে দাঁড়িয়ে থাকে, সেই মাহফিলের বেউজ্জতি না, আমরা বেউজ্জতি হয়ে আমরা বেহাদব হয়ে এই মাহফিল দিয়ে কেউ ফিরে যাব না। যার মধ্যে আদব নেই তার মধ্যে আল্লাহর রহমত নেই। দেখা এই মসজিদে একটা আদব আছে, সে আদবটা কি? যখন বসার অবস্থা যিনি যে ব্যক্তি নিচে বসতে পারবে না তার জন্য চেয়ারের অবস্থা আছে, অনেকে নিচে বসা সম্ভব না, বিভিন্ন সমস্যা দেখা যায়, তার জন্য তিনি চেয়ার নিয়ে বসবেন, কিন্তু যদি বসার জায়গা ব্যবস্থা না থাকে তাহলে দাঁড়িয়ে থাকার আলাদা কথা, তার ইচ্ছা করে দাঁড়িয়ে থাকলো মাহফিলের বিয়াদ বিজয় বিজয়। আমার প্রসঙ্গে আমি চলে যাই, আমার আজকে আলোচনা এটাই যে আজকে বাড়িওয়ালা ভাই যে তার আব্বা আম্মার ইসলামের সব প্রতি বছর করতেন, করে আসছেন দীর্ঘদিন ধরে, এবছরও করেছেন, এটা বেকার না কিছু এর ফায়দা আছে, এই কথা বলতে গিয়েই বললাম না এটা আদৌ বেকার নয়, এই হাদিস ভিত্তি, এই যেমন নবী বলেছে শুধু তাই নয়, গোরস্থানে গিয়েই বললাম না বাপের কবরটা ধারে দাঁড়িয়ে একটু আল্লাহকে দোয়া চাইবেন, কেন এই বাপের কবরে ধারে দাঁড়িয়ে দোয়া চাইবেন কেন? আল্লাহ রাসূলুল্লাহ صلى الله عليه وسلم زور كبورا فإنا تذكر الموتى زور كبورا فإنا تذكر الموتى حدثت بخاري شبه رواية বিশুদ্ধ নির্ভেজাল হাদিস। নবী আমার বললেন তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো তাহলে কি লাভ হবে, ফাইন্না তুযাক্কিরুল মউতা তোমাদের মউতের কথাটা মনে আসবে। কেন এক মাস আগে আমার প্রতিবেশীকে দাফন করে এসেছিলাম, আজকে এক মাস পরে ওই গোরস্থান ঢুকে গিয়ে দেখছি তার প্রবল বৃষ্টি হওয়ার কারণে তার মাটিগুলো সব কবরের মধ্যে ঢুকে গেছে আর বাঁশগুলো উঠে পড়েছে। আল্লাহ যদি এক মাস আগে আমার মত হতো আমার কবরটা এই অবস্থা হতো, তাহলে এখানে
আমি গোরস্তানে গিয়ে কবর জিয়ারত করতে গিয়ে হলোটা কি আমার মধ্যে মৌতের কথাটা মনে আসলো, আল্লাহ আমার কবরটা তো এরকমই হবে, আজকে আমি সেটে যাই তার রক্ত আমার মধ্যে যাই থাকে না কেন, আজকে আমি রক্তের গরমে টকবক করে ফুটছি, কিনাই কি করছি না, কিনাই কি করা তো কথা না, হুকুম হলেই তো আমাকে ওই পথের প্রতি হতে হবে, দাদা দাদি জানানি যে পথের প্রতি হয়ে গেছে ওই গভীর বন জঙ্গলের মধ্যে শুয়ে দিয়েছে দেখে, ওখানে তো আমাকে যেতে হবে, তা ওই যাওয়াটার কথাটা মনের মধ্যে তৈরি হবে কিসের ওসিলায়, ওই কবর জিয়ারত ওসিলায়, তাই রাসূলুল্লাহ বলে তোমরা বেশি বেশি করে কবর সপ্তাহ একদিন জুমার দিন তার বাপ মার কবরটা জিয়ারত করতে পারে, ওই ছেলেটা এক সপ্তাহের গোনায় সাগিরা কাল্লা বিনা তওবায় মাফ করে দেবে, সুবহান আমার বাপ হতে পারে বেনামাজি মদকর তালিকর জুয়াকর জেনাকর, আল্লাহ আল্লাহ নবীর পরে পৃথিবীর সমস্ত অরিদের উপরে আমার বাপার ইজ্জত আমার আল্লাহ আমাকে দিয়ে সবার উপরে, আমার বাপ মার ইজ্জত সবার ঊর্ধ্বে আল্লাহ আমাকে দিতে বলেছে, যার জন্য আল্লাহ পাক কোরআনে পাকে আল্লাহ পাক দোয়া করতে শিখিয়েছেন, কিন্তু কি ভাষায় দোয়া করতে হবে এটা আল্লাহ কারোর জন্য শেখান নেই, শিখিয়েছেন কার জন্য, আল্লাহ বাপ মার জন্য, যখন তোমরা হাত তুলবে আল্লাহ আমি আল্লাহর দরবারে, এই বান্দা যখনই তোমরা হাত তুলবে আমি আল্লাহর দরবারে, বলতে ভুলে যেও না কি কথা বলবে, আমি আল্লাহ শিখিয়ে দিই, রব্বের রহমহুমা কামা রব্বায়ানি আমার প্রতিপালক আমার শ্রেষ্ঠ সৃষ্টিকর্তা, আই আমার আল্লাহ আমার বাপ মা কবরে চলে গেছে, আমার বাপ মা বেঁচে থাকা অবস্থায় তারা যেমন আমাকে আদর করে লালিত পালিত করেছিল, তাদের কোলে তারা আদরের সঙ্গে লালিত পালিত করেছিল, আজ আমার বাপ মা কবরে চলে গেছে, আল্লাহ আপনি আপনার কুদরতি কোলে আমার বাপ মাকে আপনি লালিত পালিত করুন, এই দোয়া করতে তোমরা ভুলে যাও না, এটা আমার আল্লাহ শিখিয়ে দিয়েছে, ওরে বান্দা তোদের বাপ মার জন্য তোরা এই কথা আমাকে বল, যার জন্যই তো সবার আল্লাহ আল্লাহর নবীর পরে সমস্ত ওলিয়া ওলিয়াদের উপরে আল্লাহ আপনার বাপের ইজ্জত দিয়েছে, যত বড় অন্যায় করো বাপকে বলার অধিকার নেই আব্বা, বাপকে মারার অধিকার নেই, কটু কথা বলার অধিকার, আপনি আদরুকু বলবেন আব্বা যে কাজটা করছেন এটা কিন্তু শরীয়ত সম্মত নয়, এটা আব্বা ভুল হচ্ছে, এ কাজ করলে আপনি গোনাগার হবেন, এ কাজ করলে আপনি আল্লাহকে ধরা পড়বেন পড়ে যাবেন, এতটুকু ভাষা বলার অধিকার আপনার আছে, এর বেশি চেল্লা চিল্লি করে চেঁচাবেচি করে গায়ে হাত তুলে কটু কথা বলে মনে ব্যথা দিয়ে দুঃখ দিয়ে বাপ মাকে শিক্ষা দেওয়ার অধিকার আপনার নেই, ভুলটার পরে আপনি এতটুকু মনে করিয়ে দেন আব্বা এটা ভুল হচ্ছে, আপনি এই কাজ করবেন না, আপনি এই কথা চলবেন না, আপনি এই কাজটাকে এইভাবে করুন তাহলে ঠিক হবে, যার জন্য জামানার মুজাদ্দিদ আমার খুরফাদা পিকবলা রাহমাতুল্লাহ আলাইহি দুয়ার মাঝে বলতো, আল্লাহ এই বাংলার মুসলমান তুমি আলেম হও তারা হলো তুমি আলেমের বাপ হও, ওই তুমি আলেম হও তারা হলো তুমি আলেমের বাপ হও, তারা হলো একটা ছেলেকে রেখে তোমার বাড়িতে আলেম তৈরি করো, লাভটা কি হবে, আপনি আলেম আপনি শরীয়ত কি জানেন, ছেলে আলেম আপনার ভুলটা ছেলে মনে করিয়ে দেবে, যে তা না হয় একটা ছেলেকে রেখে যদি আপনার বাড়িতে আলেম তৈরি করতে পারেন ওই ছেলেটা আপনার ভুল ত্রুটি গুলো সুযোগ মতো আপনাকে মনে করিয়ে দেবে, বাবা কি চাচা কি বড় ভাই এটা ভুল করছেন আপনি এইভাবে করুন, এটা শরীয়তের বাইরে, এই কাজটা আপনার শরীয়তের ভুল ভুল বিরোধী হচ্ছে, এটা করবেন না, তাহলে পরে আলেম হলে সংশোধন হবে, ছেলে আলেম হলে আল্লাহ আপনাকে হেফাজত করবে, একটা ছেলে শেখার চেষ্টা আপনার নেই, কিন্তু চেষ্টা নেই
বললে তো আল্লাহর রাসূল ছাড়বে না আপনাকে। ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিমিন, তালিবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিমিন। হাদিস পাক, প্রতিটা মুসলমানকে ইলমে দ্বীন শিক্ষা করতে হবে, এটা তার জন্য ফরজ। ইলমে দ্বীন শেখা মানে কি? আপনি টাইটেল পাস মওলানা হতে হবে না, দাওরা পাস মওলানা হতে হবে না, মিশকাত শরীফ পড়তে হবে না, হারাম হালাল পাক নাপাক কোন কথা ঈমান যাবে কোন কথা ঈমান থাকবে এই শিক্ষাটা প্রতিটা মুসলমানের জন্য হলো ফরজ আইন, শিখতে হবে। না শিখলে দায়ী আপনি আল্লাহর কাছে। আমি হলাম পিপাসু, আমি মূর্খ, আমি হলাম পিপাসু, টিউকাল আছে ওই টিউবওয়েলের কাছে আমাকে যেতে হবে। কেন? আমার পিপাসা লেগেছে, টিউকাল আমাকে উঠে আসবে না। আমি অজ্ঞ, আমি মূর্খ, একটা জ্ঞানী মানুষ আমার কাছে শিক্ষার জগৎ শিক্ষার আলোটাকে নিয়ে ফ্রি করবে না, আমাকে তার কাছে যেতে হবে এই শিক্ষা নেওয়ার জন্য। এটা আমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব, আমাকে জানতে হবে, আমাকে বুঝতে হবে, এটা আমার দায়িত্ব। আমাকে দায়িত্ব নিজের দায়িত্ব মনে করে আমাকে জানতে হবে। সব জানতা মহাপণ্ডিত হয়ে চুপ করে বলে থাকলে আপনি আল্লাহকে ছাড় পাবেন না, আল্লাহর দরবারে আপনি ছাড় পাবেন না। কেন? আপনি জানার জন্য কি পদক্ষেপ গ্রহণ করেছেন এটা আল্লাহর কাছে আপনাকে বলতে হবে। আমি এত সময় দিয়েছি, এত টাইম দিয়েছি, এতজন ব্যক্তির কাছে আমি গিয়েছি, এটা আপনাকে বলতে হবে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর দরবারে এসে তারা সমস্ত লজ্জা শরমকে সব বিলীন করে দিয়েছে। কেন? আল্লাহর কাছে বাঁচতে হবে, খোদার কাছে ইত্তাকুল্লাহ আল্লাহর ভয়ে নিজেকে বিলীন করে দিয়েছি। লজ্জা শরম কিছু নেই। একটা সাহাবিয়া মেয়ে ছেলে পর্দার সঙ্গে পর্দা আড়াল থেকে রাসূলুল্লাহর কাছে হাজির কোনো কিছু জানার জন্য, আসসালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু সালামু আলাইকা ইয়া শাফিউল মাজদাবি ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি না পাক হয়ে গিয়েছি, আমি অপবিত্র হয়ে গিয়েছি, আমি গুনাহগার হয়ে গিয়েছি, আপনি আমাকে পাক করিয়ে নেন, আপনি আমার গুনাহ মাফির ব্যবস্থা করে দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি না পাক হয়ে গিয়েছি, পবিত্রতার ব্যবস্থা করে দিন, আমি গুনাহ করে ফেলেছি, গুনাহ মাফির ব্যবস্থা আপনি করে দিন। কি অন্যায় করেছো মা, কি অন্যায় করেছো মা বলো বলে, আমি আমার কাম শক্তির আমার আমার যৌবনের তাড়নায় পড়ে আমি ব্যভিচার করে ফেলেছি, আমি জেনা করে ফেলেছি। ওই জেনার কারণে আমার আমি হামেলা হয়ে গেছি, আমি গর্ভধারিণী হয়ে গেছি। এখন আমি কি করব? এই এত বড় পাপ কি করে আমার মোচন হবে? এত বড় নাপাকিটা কি করে আমি পাক হতে পারবো? রাসূলুল্লাহ দরবারে এসে বলে, রাসূলবান যাও চলে যাও, আমার দরবারে 10 মাস 10 দিনের পরে আসবে। মহিলা 10 মাস 10 দিনের পরে ওই যে হামেলা পেটের বাচ্চাটাকে কোলে করে নিয়ে আবার রাসূলুল্লাহর দরবারে সমস্ত হায়া শরম পর্দা তার হায়া শরম লজ্জা লিহাজকে বিলীন করে দিয়েছে। কেন? ইত্তাকুল্লাহ, খোদার কাছে বাঁচতে হবে। যদি খোদার দরবারে বাঁচতে গেলে আমাকে জানতে হবে এই ভুল করে ফেলেছি, আমি ভুল করেছি, এই ভুলের সংশোধন করবে কি? আমার বিমার হয়েছে, দাওয়াকে ডাক্তারের কাছে যেতে হবে। তার শরীয়তে ডাক্তার সেই যুগে করেছে আল্লাহ, আমার আল্লাহ হচ্ছে কাকে? আমার হাবিবকে, আমার নবীকে। তাই সে দরবারে না গেলে সংশোধন তো আমার হবে না। তাই রাসূলুল্লাহর দরবারে বাচ্চাকে নিয়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আবার এসেছি, আপনি আমাকে 10 মাস 10 দিন পর আসতে বলেছেন, আমি অন্যায় করেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাইবাল্লাহ, আমি নাপাক হয়ে গিয়েছি, আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি আমার গুনাহ মাফের ব্যবস্থা করে দিন, আপনি আমাকে পাক হওয়ার ব্যবস্থা করে দিন, আল্লাহর দরবারে বাঁচার পথটা আপনি আমাকে দেখিয়ে দিন, আল্লাহর দরবারে বাঁচার রাস্তাটা ইয়া রাসূলুল্লাহ ইয়া গাইবাল্লাহ আপনি আমাকে দেখিয়ে দিন। রাসূলুল্লাহ বলেন যাও চলে যাও, আড়াই বছর পরে আসবে। বাচ্চার দুধ পান করার টাইমটা এই হকটাকে নষ্ট করা যাবে না, আড়াই বছর পরে।
বাচ্চা আড়াই বছর মায়ের দুধ পান করেছে, আড়াই বছর পরে আবার ওই বাচ্চাকে কোলে করে দিয়ে ওই মহিলা আবার সময় মতে জাহাজে, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া গাইবাল্লাহ আপনি আমাকে আড়াই বছর পরে আসতে বলেছে, আমি এসে হাজির হয়েছি, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া গাইবাল্লাহ আমি গুনাহ করেছি, আমি না পাক হয়ে গেছি, আপনি আমার পাকের ব্যবস্থাটা করে দিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া গাইবাল্লাহ আমি গুনাহ করেছি, আমার গুনাহটা মাফির ব্যবস্থা করে দিন। সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে ওই বাচ্চাটাকে একজন সাহাবার জিম্মায় দেন, যাও যাও এই বাচ্চাটাকে নিয়ে গিয়ে তুমি লালিত পালিত করো, যাও যাও যাও। আল্লাহু তাআলা আযজা ওয়াজাল্লা বিল কোরআনিল আযীম আযানি ওয়াযানিয়াত ফাজলাতু কুল্লু ওয়াহিদি মিনহুমা মিয়াতুল জিলদাহ, কোরআনে পাক বিচার কি হবে, কি বিচার হবে, ওই মহিলা জেনা করেছে ব্যভিচার করে ফেলেছে, বিচার কি হবে? রাসূলুল্লাহ বলেন ওই মহিলাটাকে 100 বার চামড়া ছুরি করে আঘাত করো, আঘাত করতে করতে 100 বার মারা হয়নি তার আগে মহিলাটার মৌত হয়ে যায়, মহিলাটার মৌত হয়ে যায়, মহিলার মৌত হওয়ার পরেতে রাসূলুল্লাহ দরবারে সঙ্গে সঙ্গে এসে হাজির হয়, আল্লাহর ওহী এবং ফেরেশতা সালাত ও সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাত ও সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সালাত ও সালাম আলাইকা ইয়া শাফিউল মুযযাবি ইয়া রহমাতাল আলামিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাগাতা আপনি ওকে কোরআনের বিচার অনুযায়ী আল্লাহর বিচার অনুযায়ী 100 ছড়ি মারা অর্ডার করেছে, 100 ছড়ি মারার আগে 100 পুরো হয়নি তার আগে ওর মত হয়েছে, ও আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ পাক তমাম জিন্দেগী জীবনে সমূহ গোনাকে মাফ করে আল্লাহ পাক তার বেহেশতে একটা নির্দিষ্ট জায়গা তাকে স্থান করে দিয়েছে।